কোন বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিষয়ে হস্তক্ষেপে কতটা এখতিয়ার রয়েছে উচ্চশিক্ষা সংসদের? স্নাতকোত্তরে সংরক্ষিত আসন মুক্ত করা সহ একাধিক বিষয়ে সংসদের সুপারিশ বিশ্ববিদ্যালয়ের অন্দরে, এই প্রশ্ন তুলেছে সেই বিতর্কেই নয়া মোড়। কোন অনৈতিকতা হলে বিশ্ববিদ্যালয়ের স্বশাসন সত্ত্বেও তারা যে চুপ থাকবেন না, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান। যে পরিমাণ নেপোটিজম হয়েছে এই রাজ্যে অটোনমির ঢালে, এই অটোনমি শিল্ড নিয়ে, উই ওয়ান্ট অ্যালাউ দ্যাট, আই এম নট গোয়িং টু অ্যালাউ দ্যাট। অটোনমি মানে দুর্নীতি নয়, অটোনমি মানে যা খুশি তাই করার কোনো অধিকার নেই, অ্যান্ড দি গভর্নমেন্ট উইল নট অ্যালাউ দ্যাট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 2008-2009 সালে ভূতত্ত্ব বিভাগে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় বাদ পড়েছিলেন বাবর আলী শাহ নামে এক আবেদনকারী। সংখ্যালঘু কমিশনের হস্তক্ষেপে বিষয়টি নিয়ে তৎপর হয় উচ্চশিক্ষা সংসদ। সংসদে তদন্ত রিপোর্টের বক্তব্য, যোগ্যতম হওয়া সত্ত্বেও পরপর দুবার বঞ্চিত করা হয়েছে ওই আবেদনকারীকে। বাবর আলী শাহ শুড ইমিডিয়েটলি বি কনসিডার্ড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এ সুইটেবল ফুল টাইম টিচিং পোস্ট ইন দ্য ডিপার্টমেন্ট অফ জিওলজিক্যাল সায়েন্স, যাদবপুর ইউনিভার্সিটি। এখন যাদবপুর ইউনিভার্সিটির দায়িত্ব এইটাকে ইমপ্লিমেন্ট করা এবং অন্য কোনো রকমের গল্প সৃষ্টি না করে এটাকে কাজে লাগিয়ে, এই যে অন্যায় ইনজাস্টিস হয়েছিল, যাতে ন্যাচারাল রাইটস, ন্যাচারাল হিউম্যান জাস্টিস সেটা তিনি পান, সেই দিকে যাদবপুর ইউনিভার্সিটির দায়িত্ব নেওয়া। তাৎপর্যপূর্ণভাবে বাবর আলী শাহকে নিয়োগ করার বিষয় সুপারিশ করেছে সংসদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি লিখে রীতিমতো এ ব্যাপারে দায়িত্ব নেওয়ার কথাও বলা হয়েছে। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নতুন নয়, কিন্তু তার জেরে বাদ পড়া আবেদনকারীকে নিয়োগের বিষয়ে সংসদের সুপারিশ তাৎপর্যপূর্ণ। এই পদক্ষেপে আরও স্পষ্ট হয়ে গেল, স্বশাসিত হওয়া সত্ত্বেও অনিয়ম হলে সংসদ হস্তক্ষেপ করবে আগামী দিনেও। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।